মুখ্যমন্ত্রীর দায়িত্ব লৈ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করেছিল যে রাজ্য দুর্নীতিমুক্ত হব, দুর্নীতিমুক্ত এখন রাজ্য গঠন করিবৰ বাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সকলো কৰি যাব বুলি মন্তব্য করেছিল। আর তার পিছতে ইজনের পিছত ইজন দুর্নীতিপরায়ণ নেতা দুর্নীতিপরায়ণ বিষয়াক আটক করা হয়েছিল। তার পিছতে আহিছিল একটা ডাঙৰ খবর, রাজ্য কপাই গৈছিল এস সি আর টি কেলেঙ্কারিয়ে। এস সি আর টি কেলেঙ্কারির জড়িত ইজনের পিছত ইজনক আটক করা হয়েছিল, রঙা ঘরের ভিতর ভরুয়া হয়েছিল। তার পিছতে মূল অভিযুক্ত শেওয়ালি দেবীয়ে মন্তব্য করেছিল, কিছু সংখ্যকর নামতে উল্লেখ করেছিল, যিসংখ্যকর নামতে উল্লেখ করেছিল তেওঁলোকৰ ভিতর সাংবাদিক আর আর টি আই কর্মীও আছে। সাংবাদিক আর আর টি আই কর্মী আজি আহি উপস্থিত হয়েছে সি এম ভিজিলেন্সর কার্যালয়ত। সি এম ভিজিলেন্সত তেওঁলোকক সোধপোছ করা হয়েছে। লৈ আহিছো সবিস্তারে এই খবর। এস সি আর টি কেলেঙ্কারি জড়িত অভিযোগত সি এম ভিজিলেন্সত হাজির আর টি আই কর্মী। ধন ব্যবহার নোহাক হরলুকি করেছিল একাংশ অভিযুক্ত সাংবাদিককে হাজির করা হয়েছে সি এম ভিজিলেন্সত। এজনের পিছত এজনক আর টি আই কর্মী উপস্থিত হয়েছে সি এম ভিজিলেন্সত। আমি আপনাদের জানাই আছো রাজ্যত চাঞ্চল্যর সৃষ্টি করেছিল এস সি আর টি কেলেঙ্কারিয়ে। উপস্থিত হয়েছে কেইবাখনো শিক্ষানুষ্ঠানের প্রধান দ্বিজেন চন্দ্র গগৈ, ডায়েট ডিব্ৰুগড়ের প্রধান আহি উপস্থিত হয়েছে বলে জানিপরা গেছে। উপস্থিত হয়েছে কেইবাখনো শিক্ষানুষ্ঠানের প্রধান, আর আমি আপনাদের নাম পর্যন্ত জানাব বিচার। ইয়াত দ্বিজেন চন্দ্র গগৈ, ডায়েট ডিব্ৰুগড়, শিলচর অর্পণা চক্রবর্তী আহি উপস্থিত হয়েছে বলে জানিপরা গেছে। দীপক কুমার তালুকদার, ডায়েট বঙাইগাঁও, সাধন পাল, ডায়েট গোলাঘাট। অনন্ত গগৈ, ডায়েট যোরহাট, আর টি আই কর্মী রবিজিৎ গগৈ, কেশব গগৈ হাজির সি এম ভিজিলেন্সত। আমি আপনাদের জানাইছো এস সি আর টির 105 কোটি কেলেঙ্কারি সন্দর্ভত বহু শিক্ষানুষ্ঠানের বিরুদ্ধে উঠিছিল অভিযোগ। আবন্টন দিয়া ধন ব্যবহার নোহাক হরলুকি করেছিল একাংশ। বঙাইগাঁও সরকারি ডায়েট সেন্টারতো সংঘটিত হয়েছিল আন্তঃগাঁথনির নামত লুণ্ঠন। তদন্তকারী বিষয়ার 9টাক প্রশ্নের সম্মুখীন হল বঙাইগাঁও ডায়েটর প্রধান। আমি আপনাদের জানাই আছো আজির দিনটোৰ এক গুরুত্বপূর্ণ খবর, এস সি আর টি কেলেঙ্কারি জড়িত থাকার অভিযোগত সি এম ভিজিলেন্সত হাজির আর টি আই কর্মী, অভিযুক্ত সাংবাদিকও হাজির হয়েছে সি এম ভিজিলেন্সত। আমার ওসব কিছু ভিজুয়েল আহি পড়েছে, আমি সেই ভিজুয়েল আপনাদের দেখাব বিচার। আমি আপনাদের জানাই আছো এস সি আর টি কেলেঙ্কারি জড়িত থাকার অভিযোগত সি এম ভিজিলেন্সত হাজির আর টি আই কর্মী, অভিযুক্ত সাংবাদিককে হাজির করা হয়েছে সি এম ভিজিলেন্সত। এজনের পিছন এজনক আর টি আই কর্মী উপস্থিত সি এম ভিজিলেন্সত। উপস্থিত হয়েছে কেইবাখনো শিক্ষানুষ্ঠানের প্রধান দ্বিজেন চন্দ্র গগৈ, ডায়েট ডিব্ৰুগড়, শিলচরের অর্পণা চক্রবর্তী, দীপক কুমার তালুকদার, ডায়েট বঙাইগাঁও, সাধন পাল, ডায়েট গোলাঘাট, অনন্ত গগৈ, ডায়েট যোরহাট, আর টি আই কর্মী রবিজিৎ গগৈ, কেশব গগৈ হাজির সি এম ভিজিলেন্সত। আমার ওসর যে ভিজুয়েল আছে সেই ভিজুয়েলে স্পষ্ট রূপত দেখাই দিছে এগারী মহিলা সাংবাদিক, গুয়াহাটির একটা ওয়েব পোর্টেলর এগারী মহিলা সাংবাদিকও এনেদরে আহি উপস্থিত হয়েছে ভিজিলেন্স আরক্ষী থানাত। আমি আপনার দেখাইছো ইয়ার ভিতর প্রবেশ করেছে, ভিতর প্রবেশ করার দৃশ্যও ক্যামেরাত বন্দী হয়েছিল। আমি দেখাইছো এস সি আর টির 105 কোটি কেলেঙ্কারি সন্দর্ভত বহু শিক্ষানুষ্ঠানের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ। আবন্টন দিয়া ধন ব্যবহার নকরাক হরলুকি করেছিল একাংশ। বঙাইগাঁও সরকারি ডায়েট সেন্টারতো সংঘটিত হয়েছিল আন্তঃগাঁথনির নামত লুণ্ঠন। ভিজুয়েল স্পষ্ট রূপত দেখাই দিছে কেনেদরে ইজনের পিছন সিজন আহি উপস্থিত হয়েছে। মহিলা সংবাদকর্মী, এটা ওয়েব পোর্টেলর এগারী সাংবাদিক, মহিলা সাংবাদিক, আহি এনেদরে ভিজিলেন্স আরক্ষী থানাত উপস্থিত হয়েছে আর সোধপোছ করে থাকা হয়েছে বলে জানিপরা যায়।